হয়, আজি মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমার দিনা জাগীরোডর ধরমতলত অনুষ্ঠিত করা হয়েছে শ্রী শ্রী বিষ্ণু মহোৎসব। আর এইবেলি এই বিষ্ণু মহোৎসবর 34তম বর্ষ, আর 34তম বর্ষর আজি এই বিষ্ণু মহোৎসবর প্রথম দিন, আর প্রথম দিনের এই কার্যসূচী আমি দেখাইছো। এনে ধরনের জল উত্তোলনের যে কার্যসূচী, সেই কার্যসূচী ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর সমগ্র অঞ্চলের যে আই মাতৃসকল আছে, এই আই মাতৃসকলে আহি এনে ধরনের যে জল উত্তোলনের যে কার্যসূচী, সেই কার্যসূচীত অংশ লৈছে। আর আজি যেহেতু প্রথম দিন, আর এই প্রথম দিনের এই প্রথম কার্যসূচী দেখা হয়েছে জল উত্তোলন, আর ইয়ার পিছতে বিভিন্ন কার্যসূচী আছে। আর 24, 25 আর 26 ফেব্রুয়ারি যেহেতু তিনদিনাকৈ এই এই যে বিষ্ণু মহোৎসবের আয়োজন করা হয়েছে, ইয়ার তিনিদিন আসলে অবিরতভাবে যে ভাগবত পাঠ আর ব্যাখ্যা অনুষ্ঠিত হব। আর এনে ধরনের দেখা হয়েছে আজি প্রথম দিনের প্রথম কার্যসূচী। কি কব, আজি বিষ্ণু মহোৎসবের আজি প্রথম দিন, প্রথম কার্যসূচী, আজি প্রথম কার্যসূচী আমার উষা কীর্তনটা হয়ে গেল। এটা আমার শিশু শিল্পী সকলের দ্বারা আমি জল উত্তোলন করি। জল উত্তোলন করার পিছতে আমার গোসাই গা ধুব, গোসাই গা ধোয়ার পিছতে আমার ধর্মধ্বজার কাম আরম্ভ করব। ধর্মধ্বজা আরম্ভ করার পিছতে আমার উৎসবস্থলীত আমার এখন ধর্মীয় পতাকা আছে, সেই কার্যসূচী আগবাহিম। আমি এটা বর্তমান আমি নদী ঘাটলে শিশু শিল্পী সকলের দ্বারা আর পূজারীর দ্বারা জল উত্তোলন কার্যসূচী আগবাহিছো। নিশ্চয়, এয়া তিনদিনীয়া এই কার্যসূচী, আর কার্যসূচী আজি প্রথম দিনা, আর প্রথম কার্যসূচী জল উত্তোলন, আর তার পিছতে বিভিন্ন কার্যসূচী আছে। আন এগারী সম্পাদক গাকী আছে, আমি কিছু জানি। তিনদিনীয়া কার্যসূচী আর অবিরতভাবে ভাগবত পাঠ হব। হয়, বর্তমান আমার জল উত্তোলন কার্যসূচী চলি আছে, ইয়ার পিছতে আমার ধর্মধ্বজা উত্তোলন হব। তারপর আমার যে উৎসবস্থলী সমন্বয় ক্ষেত্র, বিষ্ণু সমন্বয় ক্ষেত্র, ধর্মধ্বজা উত্তোলন হব। ধর্মধ্বজা উত্তোলক মাননীয় জাগীর সমষ্টির বিধায়ক তথা অসম সরকার সম্মানীয় মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়ায় ধর্মধ্বজা উত্তোলন করব। ইয়ার পিছতে আমার অবিরত ভাগবত পাঠ আরম্ভ হব। তিনদিনীয়া কার্যসূচী অবিরতভাবে নাম কীর্তন আরম্ভ হব। এনেদরে আমার কার্যসূচী চলি থাকবে। হয়, নিশ্চয়, এনে ধরনের দেখা গেছে যে জল উত্তোলনের যে কার্যসূচী, সেই কার্যসূচী ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর যেহেতু তিনদিনীয়া কার্যসূচী, আর এই 34তম বর্ষর যে বিষ্ণু মহোৎসব, এই বিষ্ণু মহোৎসবর আজি প্রথম দিন, আর প্রথম কার্যসূচী জল উত্তোলন, আর ইয়ার পিছতে বিভিন্ন ধর্মীয় কার্যসূচী আছে, অনুষ্ঠান আছে। আর তিনদিনীয়া এই কার্যসূচী আসলে যে অবিরতভাবে আসলে ভাগবত পাঠ অনুষ্ঠিত হব। আর তিনদিনীয়া এই কার্যসূচীরে প্রতি বছরে পালন করা হয়, আর বিশ্ব শান্তির কামনার আসলে এই যে বিষ্ণু মহোৎসব, এই বিষ্ণু মহোৎসব আয়োজন করা হয়। আর এইবেলি এই 34তম বর্ষ বিষ্ণু মহোৎসব, আর এই বিষ্ণু মহোৎসবের আজি প্রথম দিন, আর প্রথম দিনের এই প্রথম কার্যসূচী দেখা গেছে জল উত্তোলনের কার্যসূচী। আর তার পিছতেই বিভিন্ন কার্যসূচী আর আছে। আর যেহেতু তিনদিনীয়া এই কার্যসূচী, এই তিনদিনীয়া কার্যসূচীর বাবে ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আর বিশ্ব শান্তির কামনার এই বিষ্ণু মহোৎসবের আয়োজন করা হয়েছে। আর এই বিষ্ণু মহোৎসব আজি প্রথম দিনের প্রথম কার্যসূচী জল উত্তোলন।